পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। লক্ষ্য ভাড়া তো ওনা তো সাংঘাতিক জিনিস গো। হ্যাঁ সিদ্ধেশ্বর বাবু যে জানে না সেটা আমাকে একবার জানাবে না? না এবার সামলাও। আমি চললাম, আমি চললাম। বিশ্বাসবাবু কি বলে গেলেন আমাকে একটু বুঝিয়ে বলবে? না এসব ডিভোর্স ডিভোর্সের কথা উঠছে কেন? আমরা তো কিছুই জানতে পারলাম না। দাঁড়াও গিন্নি, সে ফয়সালা পরে হবে। তোষা বলো তো কি এমন ঘটলো যার জন্য তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমি আমি তোমাকেই জিজ্ঞেস করছি, কারণ গতকালই তো তুমি বিবাহ বার্ষিকীর আয়োজন করতে চেয়েছিলে। দাদাই তোমার যা জিজ্ঞেস করার তোমার নাতিকে জিজ্ঞেস করো। আমি বলে বোঝাতে পারবো না তোমাকে একটা রাতের মধ্যে কত কি ঘটে গেছে। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আরে নন্দা, আমার সংসারটা কি হলো রে? ভেঙে যাচ্ছে নাকি রে? আমি ভাবলাম সাক্ষ্যটাকে মিটি সামনে নিল, সব বোধহয় আগের মতো হয়ে যাবে। তিম্মা তিম্মা সামলাও নিজেকে। আরে কি সামলাবো বলতো, তো বোঝাই যাচ্ছে সোমবার তোষের বিয়েটা ভেঙে যাচ্ছে। অথচ গিন্নি তার কারণটা আমরা বুঝতে পারছি না, কেউ কি বুঝতে পারছি না। রাজু কুমার দাদাই, আমি অন্তত এই কথাটা আপনাকে মুখ ফুটে বলতে পারবো না। আজকাল আজকাল অনেক কিছুই তো ঘটে জানোই তো দাদাই। অ্যাকচুয়ালি সন্ধ্যা খুব অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছে টেসের ইনডিফারেন্সের অ্যাগেনস্টে। আর সত্যি কথা বলতে টেসও তো সেইভাবে কখনোই সন্ধ্যাকে মানে বুঝতেই তো পারছো পুরো ব্যাপারটা। কিচ্ছু বুঝতে পারছি না দাদু ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। আমরা পুরনো দিনের সোজা সাপটা লোক, আজকের দিনের জটিলতা আমরা বুঝতে পারি না। গিন্নি আমরা বাতিলের দলে পড়ে গেলাম, আর এখানে বসে থেকে কাজ নেই। চলো চলো ভেতরে চলো। দাদু আমি একটা কথা বলবো, তুমি ভরসা করবে আমার উপর, তোরষা দিয়ে আর সোমদার বিয়েটা ভাঙবে না দাদু। আমরা কেউ ভাঙতে দেবো না, আমরা সবাই আছি তো। যে কারণটার জন্য বিয়েটা ভাঙছে সেই কারণটাকে আমরা সবাই সামলে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।